আসন্ন ইডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে রায়মা ভ্যালিতে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। প্রায় প্রত্যেক দিনই কোথাও না কোথাও যোগদান সভা অনুষ্ঠিত হচ্ছে। সোমবার রায়মা ভ্যালি ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আরও একটি যোগদান সভা অনুষ্ঠিত হয়। এদিন রায়মা ভ্যালি কেন্দ্রের পিছলিঘাটস্থিত সুবোধ মল্লিকপাড়া অঙ্গনারী কেন্দ্রের মাঠে অনুষ্ঠিত যোগদান সভায় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য কমিটির সদস্য ললিত চাকমা, রায়মা ভ্যালি ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব জয়কুমার দাস, নৃপেন দেবনাথ প্রমুখ। এদিন ঠাকুরছড়া ইডিসি ভিলেজ থেকে তিন পরিবারের 12 জন ভোটার শাসক দল ত্যাগ করে তৃণমূল কংগ্রেস দলে যোগদান করেন। ঠাকুরছড়া গ্রাম পঞ্চায়েত থেকে বুধারামপাড়া থেকে বিজেপি দল ত্যাগ করে আমাদের তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন তিন পরিবারের 12 ভোটার এবং তাদেরকে আমরা তৃণমূল কংগ্রেসে বরণ করে নিচ্ছি। দলে থেকেদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে বরণ করে নেন পার্টির রাজ্য কমিটির সদস্য ললিত চাকমা। এদিনের যোগদান সভায় দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ভালো সাড়া লক্ষ্য করা যায়। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল।